দুনিয়ার সবথেকে বড় মোটিভেশন কি? টাকা পয়সা, প্রেম ভালোবাসা, নাম যশ খ্যাতি, এগুলো না, এগুলোর কোনোটাই না। দুনিয়ার সবথেকে বড় মোটিভেশন হলো তোমার পরিস্থিতি, তোমার পরিবারে চলতে থাকা দরিদ্রতা। পয়সার লালসা তোমাকে দিয়ে সেটা কখনোই করাতে পারবে না, পয়সার অভাব তোমাকে দিয়ে যা করিয়ে নেবে। মাঝে মাঝে তোমার ভিতরে খুব রাগ উঠে যায়, তাই না? তোমার পরিস্থিতির কারণে কত মানুষ তোমাকে এড়িয়ে যায়, তোমার সাথে কথা বলতে চায় না, তোমাকে নিচু দেখায়। বন্ধু, ওই সময় তোমার মধ্যে যে রাগটি আসে সেটাকে নিজের এনার্জিতে বদলাও আর ওটাকে ব্যবহার করো নিজের জীবন পরিবর্তন করার জন্য, নিজের লক্ষ্য অর্জন করার জন্য। যদি আজ তোমার কাছে কিছুই না থেকে থাকে, তাহলে তুমি ভীষণ লাকি মানুষগুলোর একজন। কারণ একটি মানুষ যখন নিজের দমে মাটি থেকে উঠে আকাশের উচ্চতাকে স্পর্শ করে, তখন সে হাজারো মানুষের চোখে অনুপ্রেরণা হয়ে ওঠে। তাকে দেখে আর পাঁচটা মানুষ সাহস পায়। বদলে যাও সময়ের সাথে, নয়তো সময়কে বদলানো শেখো। পরিস্থিতির দোহাই দেখিয়ে নিজেকে আড়াল করো না, তোমার পরিস্থিতি তুমিই বদলাবে। তাই যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়া শেখো। তুমি আন্দাজাও করতে পারবে না প্রতিদিন তুমি যে এক্সট্রা টাইমগুলো পাও সেগুলোর সঠিক ব্যবহার করে তুমি জিরো থেকে হিরো হতে পারো, জীবনে একটা উচ্চ মর্যাদা অর্জন করতে পারো। সময় অনেক পাওয়া যায় জীবন বদলানোর জন্য, কিন্তু জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না সময় বদলানোর জন্য। 2022 শেষ হতে আর মাত্র 3 মাস বাকি আছে, কিন্তু দেখতে দেখতে এই যে 9 মাস চলে গেল, এই 9 মাসে তুমি কি করেছো? তুমি কি সেই কাজগুলো করেছো যে কাজগুলো তোমাকে তোমার লক্ষ্যের আরো কাছে পৌঁছে দিত? তুমি সমস্ত রকম কাজ করেছো কেবল একটি কাজ বাদ দিয়ে, যে কাজটি করা তোমার খুব প্রয়োজন ছিল। আজকের মূল্যবান সময়গুলো ফের ফালতুতে খরচ করে ফেলেছো। আজ তুমি এমন কিছুই করনি যা তোমাকে তোমার সফলতার দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজ তুমি সেই একই কাজগুলো আবার করেছো যেগুলো করা তোমার উচিত ছিল না, যেগুলো করার কোনো প্রয়োজন ছিল না। আজ তোমার ভুলগুলোর 1%ও কি তুমি শোধরাতে পেরেছো? যদি না পেরে থাকো, তাহলে আগামীকাল ওই একই ভুলগুলো তুমি আবার করবে। কি শিক্ষা পেলে তুমি আজকের এই দিনটি থেকে, আর সেই শিক্ষাটি দিয়ে তুমি তোমার কালকের দিনটিতে কি কি পরিবর্তন আনবে? মনে রেখো, তোমার করা পরিবর্তনগুলোই তোমার জীবনকে পরিবর্তন করবে। যদি তুমি নিজের মধ্যে কোনো পরিবর্তন না আনো, তাহলে তোমার জীবনেও কখনো কোনো পরিবর্তন আসবে না। একটা কথা সকল সময় মনে রেখো, তুমি নিজেকে যতই শক্তিশালী ভাবো না কেন, সময় তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। তুমি দুনিয়ার সমস্ত মানুষের সাথে চালাকি করতে পারো, কিন্তু সময়ের সাথে চালাকি করে তুমি পার পাবে না। সঠিক সময়ে আসলে তোমার চালাকির উচিত শিক্ষা সময় তোমাকে দিয়ে যাবে। তাই যদি জীবনে উন্নতি করতে হয়, তাহলে আজ থেকে সাবধান হও, সতর্ক হও, লক্ষ্য করো তোমার সময় ফালতুতে কোথায় খরচ হচ্ছে। চিন্তা করো, জীবনে সফল হতে হলে তোমার মধ্যে আর কি কি পরিবর্তন আনার প্রয়োজন আছে। কারণ নিজেকে পরিবর্তন না করে তুমি কখনোই তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে না।